নমস্কার বন্ধুরা নলেজ কাল্টিভেটারে স্বাগত আমি সুদীপ ঘোষ শুরু করছি আজকে ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি সামনেই পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা গোটা বাংলার চাকরি প্রার্থীর এখন তাকিয়ে আছে পিএসসি ক্লার্কশিপের দিকে পিএসসি ক্লার্কশিপের ইংলিশের স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু আমি একটা ভিডিও করেছিলাম তো সেই ভিডিওর কমেন্ট বক্সে ইম্পর্টেন্ট টপিকগুলি নিয়ে আলোচনা করার কথা বলেছেন তো আজকে পিএসসি ক্লার্কশিপের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যা হলো যা পিএসসি ক্লার্কশিপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু যে পিএসসি ক্লার্কশিপ তাই নয় তার সাথে পুলিশের কনস্টেবল বা এর পরীক্ষা এবং এসএসসির এম টিএস সিজিএল এর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকের কি টপিক আজকের টপিক হলো কারেক্ট স্পেলিং বা রং স্পেলিং কারেক্ট স্পেলিং রং স্পেলিং থেকে কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু কোশ্চেন থাকে স্টুডেন্টদের কাছে থেকে জটিল পাঠ হচ্ছে এই কারেক্ট স্পেলিং আর রং স্পেলিং তো আজকের ভিডিওতে এই নিয়ে আলোচনা করব। যেখানে আমি টপ ফিফটি অর্থাৎ পঞ্চাশটা সেরা সেরা ওয়ার্ড নিয়ে আলোচনা করব। যে কোশ যে ওয়ার্ডগুলো কারেক্ট স্পেলিং রং স্পেলিংয়ে বারবার কিন্তু রিপিট হয়েছে ভিডিও শুরু করার আগে এসআই পিএসসি ক্লাসি মিসলেনিয়াস এবং পুলিশের পরীক্ষার দিকে তাকিয়ে অনলাইনে জিএস এস ইংলিশের খুব স্বল্প মূল্যের খুব স্বল্প মূল্যের ফিসে ব্যাচ শুরু হয়েছে এছাড়াও আর্থিকভাবে দুর্বল ভাই বোনদের জন্য বিনামূল্যে পড়ানোর সুব্যবস্থা আছে যারা এই ব্যাচে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ ও পুলিশের এসআই ও কনস্টেবলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক হলো বেস্ট ফিফটি রং অর কারেক্ট স্পেলিং ওয়ার্ড ক্লাস শুরু করার আগে কোন কোন ওয়ার্ডগুলি কারেক্ট স্পেলিং বা রং স্পেলিং এর জন্য ইম্পর্টেন্ট সেগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে প্রথম কথায় যে সমস্ত ওয়ার্ডে একাধিক ডবল লেটার আছে এবং সেগুলো যখন আমরা লিখতে যাই তখন কিন্তু আমরা ওই ডবল লেটারে ভুল করে ফেলি তাই কারেক্ট স্পেলিংয়ের জন্য এগুলোই ইম্পর্টেন্ট আর তার সাথে কিছু সায়েন্টিফিক টার্ম আছে যেগুলোতে আমরা বারবার ভুল করি আর সেগুলোই কিন্তু রং স্পেলিং বা কারেক্ট স্পেলিংয়ে বারবার রিপিট হয় তো প্রথমেই ফার্স্ট হচ্ছে অমলেট প্রথমে যাতে শুরু হবে সে হচ্ছে অমলেট অর্থাৎ গ্রামের দিকে যে ডিম ভাজা সেটা শহরে এসে বাবু হয়ে যায় জাতে উঠে যায় নাম হয় অমলেট অমলেট যেমন খেতে ভালো তেমনই এর স্পেলিংও কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য অমলেট হচ্ছে ও এম ই এল ই টি টি ই ডাবল টি ই এইখানে কিন্তু মেশিন এখানেই কিন্তু গুগলি আছে যখন এই যে ডবল লেটার আছে এখানে আমরা ভুল করে ফেলি তাই অমলেট হলো ও এম ই এল ই টি টি ই এরপরে পরে হচ্ছে ডায়রিয়া বলেছি যে সায়েন্টিফিক নামের সায়েন্টিফিক নামের স্পেলিংগুলো খুবই জটিল আর সেগুলোই আমাদের পরীক্ষায় আসে এখানে ডায়রিয়া হচ্ছে আমাদের রোগ সেই ডায়রিয়া ডিআইএ আর এইচ ও ই এ ডায়রিয়া তাহলে ইনকরিজেবল সিও আর আর আই বিএলই ইনকরিজিবিল মানে অসংশোধনীয় এটা ওয়ান ওয়ার্ড সাবসিস ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পাঠের জন্য ইম্পর্টেন্ট এমনকি নেমসের জন্য কিন্তু ইম্পর্টেন্ট নেক্সট ভ্যাকসিনেশান কোভিডের ভ্যাকসিন আমরা সবাই নিয়েছি প্যাক প্যাক করে সেই ভ্যাকসিনেশানের স্পেলিং কিন্তু ইম্পর্টেন্ট ভি এ ডাবল সি আই ও এন ভ্যাকসিনেশান বা টিকাকরণ এরপরে প্রোগ্রাম আমরা খুব প্রোগ্রাম দেখতে খুব পছন্দ করি রূপফ ইসলামের প্রোগ্রামে হাজার হাজার ভিড় হয়ে যায় বাস বন্ধ হয়ে যায় রাস্তা অবরোধ হয়ে যায় ঝামেলা লেগে যায় সেই প্রোগ্রামের ইংলিশ বানানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পিআরও জি আর এম ই এখানেই কিন্তু ইম্পর্টেন্ট পিআরও জি আর এম ই হল প্রোগ্রাম প্রোগ্রামের বানান অর্থাৎ অনুষ্ঠান এরপরে অকারেনসেস অকারেন্সেস মানে যে সমস্ত কম বা ঘটনা ও সি আর ইনসিই অকারেন্সেস ও ডাবল সি ইউ ডাবল আর ইএন ই অকারেন্সেস কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এরপর নাম্বার সেভেন অক্টোজেনেরিয়ান অক্টোজেনেরিয়ান মানে বয়স্ক ব্যক্তি অর্থাৎ যাদের বয়স আশি বছরের বেশি সেটা হচ্ছে অক্টোজেনেরিয়ান ও সি টিও জিই এন এ এন অক্টোজেনেরিয়ান মানে আশি বছরের বেশি ইম্পর্টেন্ট এটা কিন্তু এটা কিন্তু সেন কিন্তু ইম্পর্টেন্ট এরপরে সুকুলেন্ট সি সিসিইউ এল ইএনটি সুকুলেন্ট মানে হচ্ছে জুসি বা রোসালো নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেফটেন্যান্ট সেনাবাহিনীতে একটি পদ হলো লেফটেন্যান্ট এখানে হচ্ছে লেফটেন্যান্ট বানান ই ইউ টি এন এলআইউটি ইউ টি এনএএন টি লেফটেন্যান্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট নেক্সট গারুলাস জিএ আর ইউ এলো ইউএস জি এ আর ইউ এল ও ইউএস গারুলাস মানে হচ্ছে বাচাল নেক্সট সার্টিফিকেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট সি আর সিআরটিআই আই সি এ টি ই এই সার্টিফিকেট বানানটা কিন্তু ইম্পর্টেন্ট নেক্সট রেস্টুরেন্ট রেস্টুরেন্টে যেন আমরা খেতে পছন্দ করি সেরকম আবার রেস্টুরেন্টের বানান শুনলে কিন্তু আমাদের চোখ দিয়ে জল চলে আসবে আর খাওয়ার দরকার নেই বাবা পালিয়ে আসবো আর ইএস আর এন টি রেস্টুরেন্ট রেস্টুরেন্ট মনে হচ্ছে রেস্তোরাঁ নেক্সট হচ্ছে ডিটোরিয়েট অনেক সময় রুগী ডিটোরিয়েট করে অর্থাৎ খারাপ হয়ে যায় এই ডিটোরিয়েটের বানান কিন্তু ইম্পর্টেন্ট ডিটি টি আর এ টি ডি টি আরআই ও আর টি ডিটোজিট মানে খারাপ হয়ে যাওয়া নেক্সট সুপারস্টিসিয়াস সুপারস্টিসিয়াস মানে হচ্ছে কুসংস্কার আচ্ছন্ন আমরা যতই পড়াশোনা করি যতই আমরা সায়েন্স পড়ি আমাদের মধ্যে কিন্তু এই কুসংস্কার কুসংস্কার আচ্ছন্ন কিন্তু অনেকেই আছে আর এই বানানটাও কিন্তু এই কুসংস্কারের মতনই খুবই খারাপ যা আমাদের বেগ দেয় এস ইউপিআর এস টিআই টিআইও ইউএস সুপারস্টিসিয়াস নেক্সট নেক্সট অ্যাকোমোডেশান অ্যাকোডমোডেশন মানে হচ্ছে বাসস্থান এ সিসিও এম এম ও ডিএ টিআইও এন এ সিসিও এম এমও ডিএ টিআই ও এন অ্যাকোমোডেশন হচ্ছে বাসস্থান নেক্সট নেক্সট সিগারেট সিগারেট আমাদের খেতে খুব পছন্দ আমরা প্যাকেটের পর প্যাকেট সিগারেট উড়িয়ে দিই কিন্তু এর বানান কিন্তু সিগারেটের সিগারেট খেলে যেমন ক্যান্সার হবে সেরকম বানানটাও কিন্তু খুব জটিল ক্যান্সারের মতো সিআই জি এ আর ইটি ই সিআই জি এ আর ইটি ই সিগারেটের বানান নেক্সট হচ্ছে জেনোফোবিয়া জেনোফো জেনোফোবিয়া মানে ভিন দেশিদের প্রতি যার ফোবিয়া আছে এক্সিএনও পি এইচও বিআইএ জেনোফোবিয়া তারপর হচ্ছে টিটিলেট টিআইটিআই এল এল এ টিই টিআইটিআই এল এল এ টিই টিটিলেট মানে হলো কাতুকুতু বা সুরসুড়ি নেক্সট হচ্ছে কোয়ারেল আমরা ঝগড়া করতে পছন্দ করি বৌরা বা গার্লফ্রেন্ডরা তো শুধু ঝগড়া করে যায় ওদের ওটা ওদের খুব পছন্দ হয় ঝগড়া করা আর ঝগড়া করার বানানো কিন্তু খুব জটিল কিউ এ আর আর ইএল মানে হচ্ছে কোয়ারেল নেক্সট হচ্ছে হারভিনজার হারভিনজার মানে হচ্ছে পথ প্রদর্শক এইচ এ আর বিআইএন জিআর হারভিনজার এবার হচ্ছে ওকেশন ওকেশন মনে হচ্ছে উৎসব ও সিসি আই ও এন নেক্সট হল অকুপেন্সি ও ইউ পি এন সি ওয়াই অকুপেন্সি মানে জবর দখল করে রাখা নেক্সট কমিটি আমাদের মেলায় কমিটি থাকে কমিটি যেমন খুব জটিল জিনিস সেটা কমিটির বানানটাও কিন্তু খুব জটিল সিও এম এম আই টি ই সিও ডবল এম আই ডবল টি ডবল ই কমিটি এবার হচ্ছে ইংলিশ গ্রামার ইংলিশ গ্রামার শুনলে আমাদের ভয় পায় এর বানানটা শুনলেও কিন্তু আমাদের ভয় পাবে জিআরে এম এম এ আর জি আর এম এম এ আর ইংলিশ গ্রামার নেক্সট কর্নেল কর্নেল হচ্ছে সেনাবাহিনীতে একটা পোস্ট কলোনেল সিও এল ও এন ইএল এর উচ্চারণটা এরকম হবে কলোনেল সিও এল ও এনইএল কলোনল এবার হচ্ছে কোহেরেন্ট সিও টি কোহেরেন্ট মানে হচ্ছে সামঞ্জস্যপূর্ণ নেক্সট স্যাটেলাইট আমাদের উপগ্রহ এস এ টি এল এল টি ই স্যাটেলাইট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এরপর হচ্ছে রিহার্সাল রিহার্সাল হচ্ছে অনুশীলন করা কোনো নাটক করাটাকে আমরা রিহার্সাল দিই তার স্পেলিং হচ্ছে আর ই এইচই এ আর এস এল রিহার্সাল মানে অনুশীলন করা নেক্সট হচ্ছে কম্পার্টমেন্ট মানে টেনের যে কম্পার্টমেন্ট সিওএম পি এ আর টি এমইএনটি কম্পার্টমেন্ট মানে হচ্ছে কক্ষ নেক্সট হচ্ছে ভেন্ডাটা ভেন্ডাটা মানে হচ্ছে প্রতিহিংসা ভি এন ডি টি টি এ ভেন্ডাটা মানে হচ্ছে প্রতিহিংসা নেক্সট রেনেসা রেনেসা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেনেসা মানে হচ্ছে নবজাগরণ আরি এন এ আই এস এস এ এন সি আর ই এন এআই এস এস এ এন সি রেনেসা তারপর হচ্ছে কার্টুন কার্টুন আমাদের খুব পছন্দ সেই কার্টুনের বানানটা কিন্তু জটিল আর টি এন কাটেন কাটুন নেক্সট নার্সিসিজিম মানে যে সবসময় রূপের যে সবসময় রূপের বড়াই করে বলে আমি সুন্দরী আমি সুন্দরী আসলে এই নার্সিসিম হলো একটা মেন্টাল রোগ নার্সিসিমের বানানটাও কিন্তু মেন্টাল রোগের মতনই ভয়ঙ্কর এন এ আর সি আই এস এস আই এস এম এ আর সিআই এস এস আই এস এম নার্সিসিজিম মানে নিজের রূপে বেশি গর্ব করে নেক্সট লজেন্স লজেন্স আমরা খুব খেয়ে ছোটোবেলায় সেই লজেন্স এল ও জেডিএন জিএস লজেন্স নেক্সট হচ্ছে ক্যান্ডিডেট আমরা সবাই একজন একজন হচ্ছে ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেটের বানানো হচ্ছে সিএএন ডিআই ডিএ টি ক্যান্ডিডেট নেক্সট হচ্ছে কলিক্স কলিগস মানে সহকর্মী সিও জি ইউ ই কলিক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট হচ্ছে এমএইচআ যেটা পেশাদারী নয় এ এম এ টি ইউ আর

বিএ এ টি টিটিএ এলআইও ওয়েন ব্যাটালিয়ান তারপর হচ্ছে ক্যাসেট এখন চিপ বা এখন তো চিপ বা মেমোরি কার্ড হয়েছে আগে আমাদের ছিল ক্যাসেট সেই রিল গুটিয়ে গুটিয়ে আমাদেরকে গান শুনতে হতো সেই ক্যাসেটের বানানো কিন্তু ওই রিলের মতনই কিন্তু খুব জটিল সিএ এস এস ই টি ই সি এস এসই টিটি ই নেক্সট হচ্ছে ক্যামোফ্লেজ ক্যামোফ্লেজ মানে হচ্ছে ছদ্মবেশি সিএ এমও ইউ এফ এলএফ্লেজ তারপর রা রিদিম রিদিম হচ্ছে আর এইচ ওয়াই এইচ এম রিদিম নেক্সট হচ্ছে ইনফ্লুয়েঞ্জা বলেছি সায়েন্টিফিক নেমগুলি খুব ইম্পর্টেন্ট ইনফ্লুয়েঞ্জা আইএন এফ এল ইউ এন জেড এ ইনফ্লুয়েঞ্জা নেক্সট হলো ক্যাম্পেন সি এ এম পি জি এন ক্যাম্পেন তারপর হচ্ছে স্যাকারিন আমরা আইসক্রিমের স্যাকারিন থেকে এস এসএসিসি এইচ এ আর আই আরআইএনই স্যাকারিন এসএসিসি এইচ এ আর আই এনই স্যাকারিন নেক্সট হলো সিলেট সিলেট হচ্ছে এসআইএল এইচ ও ইউ ই টি টি ই সিলেট মানে হচ্ছে পরীক্ষা নেক্সট ডিজেন্ট্রি ডিজেন্ট্রি হচ্ছে রোগ ডি ওয়াই এসি এন আর ওয়াই ডিজেন্ট্রি নেক্সট নিউমোনিয়া পিএনইউ এমও এনআইএ নিউমোনিয়া এই হলো আজকের ক্লাস যেখানে আমি পঞ্চাশটি বেস্ট কারেক্ট স্পেলিং বা রং স্পেলিং ওয়ার্ড নিয়ে আলোচনা করলাম যা কম্পিটিটিভ এক্সামের ক্লার্কশিপ এবং পুলিশের এক্সামের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জিংলিশ ইংলিশ আর স্ট্র্যাটেজিকের আর কোন টপিকের উপর ভিডিও আনলে ভালো হয় সেই টপিকগুলো অবশ্যই সেগুলি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি এখানে শেষ হল ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ পড়তে থাকো হাসতে থাকো